हेलो बाबू कोई तुम्हीं आमी बाशाय बाशाय आमी बाशाय अच्छा आमी आश्ते सी तुम्हीं क्या नो चले आशो बाशाय बाशाय चले आशो ওই যে শিলার মেয়েতে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে পুরানো স্টাইলে সাজবো আমার শিলাহাট আছে না ওটা নিয়ে আসো ও ও আমি তো এখন বের হয়ে যাব তুমি যাও না সমস্যা নেই আমার কাছে চাবি আছে আমি কাছে কাছে চলে আসছি শোনো আমি তাহলে শিতার কথা শুনবা না আজকে আজকে আমরা এত কষ্ট করে একটু টাইম বের করলাম ফাইনালি আমরা কখনো কোনো প্রাইভেসি পাইছি বলো পলসু পলসু আমার বউ আসছে সরি তোর বোন না একই তো কথা শুন তোর আপা আসছে রাত্রি আসছে শোন খোল ভাই ভাই আল্লাহর কসম আমি সত্যি কথা বলতেছি একটা মানুষ কসম কেটে মিথ্যা কথা বলছে চিন্তা করছো এরকম মানুষের কথা শোনা উচিত পলটু আমি কসম করে বলতেছি তোর বোন আসতেছে রাত্রি আসতেছে বিশ্বাস কর তুই ভাই আপু বলে আসছে আমাকে আপুর ভয় দেখে আপুর ভয় দেখে লাভ আমি আপুকে ভয় পাই আর আপু কোথায় গেছে বলো আপু গেছে বিয়েতে আপু আসবে আপুর ভয় দেখে আমাকে মানে দুলা ভাই না আচ্ছা এই শোনো এই আপু মেয়েটার নাম কি কি বললো জিন নাকি জানো এই জিন বেবি আমাকে জিন ডাকলো কেন আরে তোমাকে জিন ডাকে নেই তোমার নাম ভুলে গেছে বুঝছো না এই পরি তুমি খুব সুন্দর তো এই জন্য তোমাকে জিন না খালি পরিও ডাকছে মানুষ তো এত সুন্দর হয় না ওই জন্য শোনো আপু আরে ছেড়ে আপু তুমি একটু বোঝার চেষ্টা করো আমার স্ত্রী চলে আসছে মানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওর বোন হ্যাঁ মানে খুব ভয়ানক ব্যাপার তুমি একটু জানা শুয়ে কি বলবো তোমাকে আমি মানে দূরভাষে তো বলতে পারি না ধরবো না আসার আগের মুহূর্তে তো মনে করো একটা বলতো বলতো মেসেজ ফোনই বন্ধ করে দিতে হবে আমার কি বেবি বলটু বলটু দরজা খোলো আমি একটু কথা বলবো আবার বের হয়ে আসবো বলটু উনি দিবে দরজা লাগে ঢুকার সময় যে ধাক্কা মারছিল ওটা মনে হয় মনে নেই উনার বলটু 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 বেবি দেখো জিনিসটা কেমন অনেক অকওয়ার্ড তুমি আমাকে ভালোবাসো না না তুমি কি মনে করছো আমাকে আমি কেমন আছি তোমাকে তুমি সত্যি করে বলো তো আমাকে বিশ্বাস করো তুমি ঠিক আছে যান বাদ না আমি দরজাটা বন্ধ না শুনো তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো আমাকে দেখো একটা বাসায় আমরা আসছি বাসায় এসে দরজা বন্ধ করে বসে আছে আর এখানে উনি বাইরে থেকে দরজা নক করতেছে আর উনি ব্যাপারটা আমার কাছে কেমন মানে চিন্তা করো আমার জন্য ব্যাপারটা কত এতবার বেল দিচ্ছে নিশ্চয়ই কেউ চলে আসছে বাবু দেখো তোমার বোনও তো চলে আসতে পারে তাই না আমার বোন আসলে কি হবে তুমি বলো আপুকে কি আমি ভয় পাই আপু আমাকে ভয় পায় এ বাসা তো আমার কথা চলে আপু আমার সঙ্গে দাঁড়াইতে পারে বসেও কথা বলতে পারে না সে আটকে গেছে হ্যাঁ তুমি কিছু বললা আমি কিছু বলি নাই তোমার বোন বলছে কে তোমার বোন দরজার বাইরে দাঁড়ায় আছে তোমার বোন চলে আসছে তোমার বোন বলছে